আসন্ন RRB পরীক্ষার ডেট কবে হতে পারে সেই নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে সমস্ত আলোচনা করেছি, এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি, যাও আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম, ওখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নাও। এবং যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে বলেছিলাম যে রেলওয়ে গ্রুপ ডি এবং NTPC প্রিপারেশনের জন্য আমি তোমাদেরকে 1500 প্লাস জিকে প্রোভাইড করব। এবং তার সঙ্গে আরও একটি কথা বলেছিলাম যে 5টা সেট কমপ্লিট হয়ে গেলে 100টি জিকের ওপরে তোমাদেরকে একটি গিভ হয়ে দেওয়া হবে, যেখানে প্রাইজ মানি থাকবে 1 মান্থ 4G মোবাইল রিচার্জ ফ্রি। তো আজকে তার পার্ট 3, এবং পার্ট 3তে কী সব ধরনের প্রশ্ন আমি কালেক্ট করেছি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, আইসক্রিমে কোন সংরক্ষক কলয়েড ব্যবহার করা হয়? আইসক্রিমে জিলেটিন ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ভাতের ফ্যান কি প্রকার দ্রবণ? ভাতের ফ্যান কলয়েডীয় দ্রবণ। নেক্সট কোশ্চেন, ফুলারিন এর অণুতে কতগুলি কার্বন পরমাণু থাকে? ফুলারিনের অণুতে 60টি কার্বন পরমাণু থাকে, এবং ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কার্বনের কোন রূপভেদ পিচ্ছিলকারক তৈরিতে ব্যবহার করা হয়? কার্বনের গ্রাফাইট রূপভেদটি পিচ্ছিলকারক তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, কোন কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি? অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ সবথেকে বেশি। নেক্সট, ধাতু নিষ্কাশনে বিজারক হিসাবে কোন কয়লা ব্যবহৃত হয়? কোক কয়লা ব্যবহৃত হয়, এটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। নেক্সট, পৃথিবীর কঠিনতম পদার্থ হলো কি? পৃথিবীর কঠিনতম পদার্থ হলো বোরন কার্বাইড, বোরন কার্বাইড হলো পৃথিবীর কঠিনতম পদার্থ। পৃথিবীর প্রায় 95% হীরক পাওয়া যায় কোথায়? পৃথিবীর 95% হীরক পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। একটি প্রথম জৈব তরলের নাম লেখো, হচ্ছে রেক্টিফায়েড স্পিরিট। তারপরে বেকিং পাউডার কি? বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম কার্বনেট টার্টারেট এর মিশ্রণ। আবার বলছি, বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট এর মিশ্রণ, ভালো করে এটি মনে রাখবে। এরপরে প্যারাফিন মোম এর একটি ব্যবহার লেখো, বা এটি কী কাজে ব্যবহৃত হয়? ওয়াটারপ্রুফ কোনো গ্যাজেট তৈরিতে প্যারাফিন মোম ব্যবহার করা হয়, এছাড়া মোমবাতি তৈরিতেও কিন্তু অল্প স্বল্প ব্যবহার করা হয়। অ্যাসফল্ট কি কাজে ব্যবহৃত হয়? রাস্তা তৈরিতে কালো রং হিসাবে অ্যাসফল্ট ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, মোটর গাড়ির ধোঁয়ায় অবস্থিত কোন পদার্থ ফুসফুসে ক্যান্সার রোগ সৃষ্টি করে? মোটর গাড়ি থেকে যে একটি গ্যাস বেরোয় যার ফলে আমাদের শরীরে ক্যান্সার রোগ সৃষ্টি হয়, তার নাম হচ্ছে বেঞ্জোপাইরিন। বেঞ্জোপাইরিন ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, মার্ক করে রাখো তোমরা। পরের কোশ্চেন, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস গ্যাস, এটি হচ্ছে মিথেন। একটি গ্রিন হাউস গ্যাসের নাম বললে আমরা মিথেন, কার্বন ডাইঅক্সাইড, যা খুশি আমরা বলে দিতে পারবো, কিন্তু একটি হাইড্রোকার্বন যেটি গ্রিন হাউস গ্যাস তখন উত্তরটা হবে কিন্তু মিথেন। এরপরে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া, যেটা হচ্ছে কোনো ধাতুকে গলাতে তৈরি করা ব্যবহার করা হয়, সেই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি? না, 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলা হয়। ওকে, এটা কখনো কখনো পরীক্ষায় পার্সেন্টেজ দিয়েও আসে যে 75% হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 25% নাইট্রিক অ্যাসিড। এরপরের কোশ্চেন, বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে, ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এটি কিন্তু রেলওয়ে পরীক্ষা ছাড়া অন্যান্য পরীক্ষাতেও বহুবার এসেছে কোশ্চেনটি। তারপরে কোশ্চেন, HCl গ্যাস বায়ু থেকে ভারী না হালকা? ভারী। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, কারণ এর ওপরেই গিভ হয়ে আসবে, এবং এই যে সমস্ত কোশ্চেনগুলো এইগুলো কিন্তু গত বছরের কোশ্চেনকে দেখে তার প্যাটার্নে তৈরি করা হয়েছে কোশ্চেনগুলো, সো এই কোশ্চেনগুলোকে একদম ইগনোর করবে না তোমরা। এরপরের কোশ্চেন, স্বর্ণকারের কারখানায় কোন গ্যাসটি বায়ু দূষণ ঘটায়? মানে স্বর্ণকারের কারখানা থেকে কোন গ্যাস বেরিয়ে আসে যেটা বায়ু দূষণ ঘটায়? সেটা হচ্ছে NO2, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে আমাদের এখানে আরেকটি কোশ্চেন ছিল, সেটি হচ্ছে যে মোটর গাড়ির ধোঁয়া থেকে বেরোয় বেঞ্জোপাইরিন, এবং এখানে হচ্ছে গিয়ে স্বর্ণকারের কারখানা থেকে বেরোয় হচ্ছে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। বাথরুম পরিষ্কারের জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? আমাদের সবারই বাথরুমে ব্যবহার করা হয় মিউরিয়েটিক অ্যাসিড। ওকে, এরপরের কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো। স্পর্শ পদ্ধতিতে ব্যবহার করা হয় যে অনুঘটক, সেটি হচ্ছে প্ল্যাটিনাম চূর্ণাবৃত অ্যাসবেস্টস। তো আজকের 1500 প্লাস জিকে পর্বের আজকে 3 নম্বর টপিকের ক্লাস কমপ্লিট হয়ে গেল। যারা তোমরা গিফের জন্যে অপেক্ষা করে আছো, তারা এগুলোকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, এবং নিচে কমেন্ট করে জানাও তোমরা কতটা আগ্রহী, এবং কোশ্চেনগুলো কেমন লাগলো সেটা সম্বন্ধে জানাতে ভুলবে না। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। জয় হিন্দ।